বুধবার রিলায়েন্স ফাউন্ডেশনের কর্ণধার শিল্পপতি মুকেশ আম্বানি এবং তার পরিবার প্রাণনাশের হুমকি পেয়েছিলেন। বৃহস্পতিবার এই ঘটনায় এক যুবক গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ সূত্রের খবর, ওই যুবকের নাম রাকেশ কুমার মিশ্র। বিহারের দাঁড়ভাঙ্গা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। মুম্বাই পুলিশের একটি দল তাকে বিহার থেকে নিয়ে আসছে। এই ঘটনায় মুম্বাই পুলিশের ডিসিপি জোন টু নিয়ন্ত্রণ বলেন, শিল্পপতি মুকেশ আম্বানিকে হুমকি দেওয়ার ঘটনায় বুধবার রাতে বিহার দাঁড়ভাঙ্গা থেকে এক যুবককে আটক করা হয়েছে। জানা গিয়েছে রাকেশ কুমার মিশ্রকে আইপিসির 506(2) এবং 507 ধারা অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে। এদিনই তাকে আদালতে তোলা হয়। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানায় মুম্বাই পুলিশ, এমনটাই খবর।